গত 2 মার্চ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার 35টি ওয়ার্ডের পৌরসভার ফল ঘোষণা হয়েছে। 35টি ওয়ার্ডে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। ওই দিনই পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের বাবুরবাগ এলাকায় ছাত্রী তুহিনা খাতুনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই মৃত্যুর ঘটনায় সারা রাজ্যে রাজনৈতিক তোলপা শুরু হয়েছে। নিহত তুহিনা খাতুনের দিদির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে 3 জন মহিলা সমেত 1 জন পুরুষকে গ্রেপ্তার করে। এছাড়াও শুক্রবার নূর নিহার বিবি নামে আরও 1 মহিলাকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতকে শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু শাওয়ার রিপোর্ট, আনন্দ বার্তা। গত 2 মার্চ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার 35টি ওয়ার্ডের পৌরসভার ফল ঘোষণা হয়েছে। 35টি ওয়ার্ডে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। ওই দিনই পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের বাবুরবাগ এলাকায় ছাত্রী তুহিনা খাতুনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই মৃত্যুর ঘটনায় সারা রাজ্যে রাজনৈতিক তোলপা শুরু হয়েছে। নিহত তুহিনা খাতুনের দিদির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে 3 জন মহিলা সমেত 1 জন পুরুষকে গ্রেপ্তার করে। এছাড়াও শুক্রবার নূর নিহার বিবি নামে আরও 1 মহিলাকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতকে শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু শাওয়ার রিপোর্ট, আনন্দ বার্তা।